নমস্কার দর্শকবৃন্দ। গরমের ছুটি বৃদ্ধি নিয়ে কলকাতা হাইকোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, স্কুল কি এই সপ্তাহে খুলবে? আসুন এই প্রতিবেদনের মাধ্যমে আমরা পুরো বিষয়টি জেনে নিই। শিক্ষা প্রতিষ্ঠানে গরমের ছুটি বৃদ্ধি নিয়ে রাজ্যের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতি শিব গ্যানমের ডিভিশন বেঞ্চে মঙ্গলবার শুনানির জন্য ওঠে এই মামলাটি। আবেদনকারীর আইনজীবীর কাছে প্রধান বিচারপতি জানতে চান মামলাকারী কে। আইনজীবী জানান তিনি একজন শিক্ষিকা। এরপর প্রধান বিচারপতি বলেন ওই শিক্ষিকাকে বলুন আগে আদালতে 50 লক্ষ টাকা জমা করতে, তারপর উনি দায়িত্ব নিয়ে গ্রামের স্কুলগুলি চালানোর ব্যবস্থা করুন। সারা রাজ্যে কার্যত তাপপ্রবাহ চলার কারণে রাজ্য সরকার 14 জুন পর্যন্ত স্কুল কলেজ বন্ধ রাখার নির্দেশিকা জারি করে। এর আগেও এই রকম পরিস্থিতির সৃষ্টি হওয়ায় দিন সাতেকের জন্য সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। পরবর্তীকালে স্কুল কলেজ গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। ঠিক হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খুলবে 5ই জুন, কিন্তু তার মধ্যে ফের ব্যাপক গরম পড়তে শুরু করে, আবার সেই আগের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন গরমের ছুটি বাড়িয়ে দেওয়া হলো, স্কুল খুলবে 15ই জুন। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা করেন ওই শিক্ষিকা। মামলার আবেদনে বলা হয় এমনিতেই করোনার পর্বে প্রায় 1.5 বছর স্কুল কলেজ বন্ধ থাকায় পড়াশুনো হয়নি ছাত্রছাত্রীদের, তখন অনেক ক্ষতি হয়ে গিয়েছে। এর পরেও নানা অছিলায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হচ্ছে, এরকম চললে পড়ুয়াদের ব্যাপক ক্ষতি হয়ে যাবে। তাই পরিস্থিতির কথা বিবেচনা করে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খোলার নির্দেশ দিয়ে আদালত মঙ্গলবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ খারিজ করে সরকারি সিদ্ধান্তই বহাল রাখে। তো এখানে যে বিষয়টি বারবার বলা হচ্ছে যে নানা রকম অছিলায় স্কুল কলেজ বন্ধ রাখা হচ্ছে, এটা কিন্তু একদম সত্য নয়। এখন জানি না যে এই শিক্ষিকা তার স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কতটা, তার বাড়ির দূরত্ব যদি বেশি হয় তাহলে কিন্তু এই শিক্ষিকা কখনোই কিন্তু মামলা করতে যেতেন না। কেননা এই গরমের মধ্যে 5 মিনিট দিনের বেলায় হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে কী গরমের পরিস্থিতি সেটা কিন্তু বোঝা যায়। নিশ্চয়ই এই শিক্ষিকার বাড়ি স্কুল থেকে হয়তো 2-1 মিনিটের রাস্তা, সেই কারণে কিন্তু উনি মামলা করতে আরও বেশি উৎসাহী হয়েছেন। আর এখন বিষয়টা হচ্ছে যে গরমের মধ্যে যদি ছাত্রছাত্রীদের শরীর অসুস্থ হয়ে যায় তাহলে তো তাদের পড়া তো এমনিতেই তো নষ্ট হবে। এখন কোভিডের সময় যে যতদিন স্কুল বন্ধ ছিল ততদিন কিন্তু ইচ্ছাকৃতভাবে কেউ স্কুলটি বন্ধ রাখেনি। একটা ঘটনা ঘটেছে, একটা ক্রাইসিস ছিল বলেই কিন্তু স্কুল কলেজ বাধ্য হয়েছিল বন্ধ রাখতে আমাদের রাজ্য সরকার। সুতরাং এই বিষয়গুলি নিয়ে, এই ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে মামলা করা কখনোই ঠিক বলে আমার মনে হয় না। যাই হোক, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।